নাশ হয়ে গেছে বিরাট বড় এবং বুড়ি অর্থাৎ খারাপ খবর বেরিয়ে আসছে একেবারে ষাট হাজার একজন দুজন নয় ষাট হাজার চাকরি একেবারে চলে যেতে বসেছে শেষ মুহূর্তে জাস্ট থার্ড স্টেজ চলছে চাকরিগুলো যেতে পারে এমনই পরিবেশ তৈরি হয়েছে সরকার কি মনে করেছে এক একটা চাকরি পেতে এক একটা চাকরি জীবনে কত ফোঁটা ঘাম বেরোয় তার কোনো হদিস নেই তার বাবার কত দিনের প্রচেষ্টা তার পরিবারের কত কষ্ট কত ত্যাগ কত বেদনার পর একটা চাকরিপ্রী রাত দিন নিজেকে প্রতিষ্ঠিত করে তৈরি করে প্রিপারেশন নিয়ে চাকরিগুলো অর্জন করে সেই চাকরির জায়গায় যদি সরকার এরকম নোংরামি করতে থাকে সেই নোংরামির জন্য যদি কোনো ভালো চাকরিপ্রীর চাকরি চলে যায় কোনো অনেস্ট কোনো যোগ্য চাকরি চাকরি চলে যায় তার চোখের জলের দাম কে দেবে খুবই খারাপ খরব বেরিয়ে আসছে এক জন দুজন নয় ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি যেতে বসেছে কোর্ট থেকে এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে দর্শক আপনাদেরকে দিতে চলেছি দু হাজার চব্বিশের থেকে সেরা খারাপ খবর হ্যাঁ দর্শক প্রচন্ড বেদনাদায়ক খবর চাকরি যেতে পারে চাকরি করছে জয়েন করেছে অলরেডি সেই পরিমাণ যারা অলরেডি ডিউটি করছে সেই সমস্ত মানুষের চাকরি যদি চলে যায় সেটা কতটা দক্ষ কোকর ব্যাপার হতে পারে কিন্তু সেই চাকরি যদি হয়ে থাকে নোংরামিভাবে হয়ে থাকে ঘুষ দিয়ে পেয়েছে হয়ে থাকে অযোগ্যতায় পেয়েছে সেই চাকরি যদি চলে যায় অবশ্যই আমরা হাসব কিন্তু যদি কোনো ভালো চাকরিপ্রার্থী অনেস্ট চাকরিপ্রার্থীর চাকরি চলে যায় তাহলে সেখানে চোখের জল ছাড়া কিছুই থাকে না দর্শক কোর্টের নিয়ম অনুযায়ী আইন বলছে একজন অপরাধীকে শাস্তি দেওয়া দরকার দু চারটে অপরাধী যদি ফসকে যায় তবুও ঠিক আছে একজনও নির্দোষ যেন শাস্তি না পায় সেরকমই যদি কোনো চাকরি প্রার্থী অনেস্ট থেকে থাকে তার চাকরি চলে যায় কিছু অপরাধী চাকরি জন্য সেটা অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার হয়ে যাবে কি খবর বেরিয়ে আসছে আপনাদেরকে জানাবো মহামান্য হাইকোর্টের তরফ থেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে এলাম অনলাইন পোর্টালে যেখানে প্রাইমারির প্রায় ষাট হাজার চাকরি বাতিলের মুখে হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের দুশ্চিন্তায় এরকমই খবর বেরিয়ে আসছে কাজকর্ম ডট কমের অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এখানে লেখা রয়েছে প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে মামলা তবে এবার হাইকোর্টের রায়ে চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে প্রায় রাজ্যের একটা দুটো নয় ষাট হাজার শিক্ষকের মধ্যে স্বাভাবিকভাবেই এর ফলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে শিক্ষকদের কপালে কিন্তু হঠাৎ করে কেন এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগের বাতিলের সম্ভাবনা তৈরি হল আসলে দু সালে প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ দু হাজার ষোলো থেকে কুড়ি সাল চলেছিল সেই নিয়েই একাধিক অভিযোগ উঠেছিল এবং এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে চাকরি না পাওয়া পরীক্ষার্থীরা এই মামলাটা দায়ের করেছিলেন নিয়োগ পাওয়া প্রার্থীরা পরীক্ষায় পাশ না করেও বেআইনিভাবে সেই চাকরিতে যোগ দিয়েছেন অনেকের নিয়োগ এরকমভাবেই ঘটেছিল বলে অভিযোগ ওঠে গত নয় এপ্রিল গত নয় এপ্রিল এই মামলাটার একটা শুনানি ঘোষণা হয় আর সেই মামলার শুনানিতেই চাকরি প্রার্থীর আইনজীবীরা জানান যে তারা ওয়েমারের আসল তথ্য হাতে পাননি শুনানির পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে আদালত নির্দেশ দিয়েছিলেন যে সেই বছরের সমস্ত নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীদের ওয়েমার সিটের সমস্ত তথ্য খুঁজে বের করতে হবে এরপরেই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য কোর্টে পেশ করা না হয় তাহলে বাতিল করে দেওয়া হবে হাজার জন প্রাথমিক শিক্ষকের চাকরি বিচারপতি বলেন যদি হার্ড কপি হারিয়ে গিয়েও থাকে তবে ডিজিটাল কপি অবশ্যই সংরক্ষিত থাকবে যেমন করেই হোক আদালতের কাছে সেই সমস্ত শিক্ষকদের ওয়েম আর তথ্য জমা করতে হবে সিবিআইকে আর তা না হলে বাতিল করে দেওয়া হতে পারে দু হাজার সালের প্রাইমারি নিয়োগের প্যানেল প্রসঙ্গত বলে রাখা ভালো বিচারপতি মন্থা যে ওয়েমারের কপি জমা দিতে বলেছেন সেটা হারিয়ে গেছে বলে দু হাজার উনিশ সালেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দর্শক একবার ভাবুন একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটাল একটা রিক্রুটমেন্ট সংস্থা একটা প্রাইমারি সেকশন তারা যদি বলে আমরা কপি হারিয়ে ফেলেছি এটা কীরকম শোনায় দায়িত্বটা কি এই সময় যেখানে মানুষ চাকরি পাচ্ছে না যেখানে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ এখানে নির্ভর করছে তারা যদি তথ্য হারিয়ে ফেলে এটা কি ভালো দেখায় সেই সময় এক পরীক্ষার্থীর চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য এর প্রতিলিপি তৈরি করে কাজ সম্পন্ন করতে হয়েছিল তবে হাইকোর্টের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো কারণে ডিজিটাল তথ্যকেও মুছে ফেলা হয়ে থাকে তাও ফিরে পাওয়ার উপায় কিন্তু রয়েছে তাই খুঁজে বের করতেই হবে সমস্ত পুরানো তথ্য দর্শক বিচারপতি রাজাশেখর মান্তা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ খুবই যুক্তিযুক্ত কারণ হার্ড কপি হারিয়ে ফেলেছেন এটা একে তো বাজে কথা শোনা যায় না যদিও শোনা যায় যদি হার্ড কপি হারিয়ে যায় তাহলে ডিজিটাল কপি তো অবশ্যই থাকবে আর যদি ডিজিটাল কপিও উড়ে যায় তাহলে ডিজিটাল কপি রিকভারি করার অনেক রকম রাস্তা আছে যে কোনো রাস্তায় অ্যাপ্লাই করুক সিবিআই বা যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আছে তারা কিন্তু তথ্য আদালতকে জমা দিতেই হবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে কার্যত আশঙ্কা দেখা দিয়েছে কর্মরত শিক্ষকদের মধ্যে তবে কাদের চাকরি যাচ্ছে সেই তালিকা এখনো পর্যন্ত সামনে কিন্তু আনেনি আদালত বিচারপতি পরবর্তীতে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছেন সেই দিকেই নজর রাখছে রাজ্যবাসী তারা যদি তথ্য হাইকোর্টকে জমা দিতে পারে হাইকোর্ট যদি সঠিক তথ্য দেখতে পায় এবং সঠিকভাবে নিয়োগ হয়ে থাকে দেখতে পায় তাহলে কোনো কিছুই হবে না কিন্তু যদি দেখে এর মধ্যে প্রবল রকম গোরমিল আছে বা কোনো তথ্যই আদালতকে জমা দিতে পারলো না তাহলে কিন্তু দু প্যানেল বাতিলের সম্ভাবনা তৈরি হচ্ছে দর্শক খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না ধন্যবাদ